নববধূর ওপর শ্বশুরের লালসা, বিয়ের সাত দিনও পার হলো না, মুখ বন্ধ রাখতে হুমকি শ্বশুরের, চাপা দেওয়ার চেষ্টা স্বামীর। মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, বন্দার বুকে দীর্ঘ 74 বছরের বিশ্বস্ত প্রতিষ্ঠান। এখানে আধুনিক ডিজাইনের কম মজুরিতে হালকা ও ভারী গহনা পাওয়া যায়। বাগদা রোড, বনগাঁ, মতিগঞ্জ সিংহ জুয়েলার্স, সবার সেরা। স্বামীর অনুপস্থিতিতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল শ্বশুরের বিরুদ্ধে। ঘটনার কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। স্বামীকে জানিয়েও লাভ হয়নি, জুটেছে মার। বাধ্য হয়ে পুলিশে খবর দেন ওই গৃহবধূ। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে দেগঙ্গা থানা এলাকায়। জানা গিয়েছে দিন সাতেক আগে দুই পরিবারের মধ্যে দেখাশোনা করেই বিয়ে হয় গৃহবধূর। অভিযোগ, বিয়ের পরদিন থেকেই নানা আছিলায় গৃহবধূর আপত্তিকর জায়গায় হাত দিত শ্বশুর, বারণ করলেও শুনত না। দুদিন আগে স্বামী বাড়িতে না থাকায় জোর করে বৌমাকে ধর্ষণ করে, এমনকি বিষয়টি কাউকে জানালে প্রাণে মেরে ফেলার হুমকিও দেয় অভিযুক্ত। সাহস করে বিষয়টি নিজের স্বামীকে জানান গৃহবধূ। অভিযোগ, স্বামী স্ত্রীর পাশে দাঁড়ানোর বদলে তাকে মারধর করে, বলে বাবা যা করেছে সেটাই হবে। এরপর বাপের বাড়িতে গিয়ে ঘটনার কথা জানান ওই গৃহবধূ। খবর দেওয়া হয় থানায়। পুলিশ সোমবার অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গৃহবধূ জানান, স্বামী বাড়িতে না থাকলে শ্বশুর আমার শরীরে নানা জায়গায় হাত দিত, আমাকে জোর করে ধর্ষণ করে। স্বামীকে জানালেও কোনো সুরাহা হয়নি, উল্টে আমাকে মারধরের কথা বলে। আমার সাথে আমার শ্বশুর একইভাবে। আপনার স্বামী? আমার স্বামীকে বলতে গেলে আমার স্বামী আমাকে মারতে আসে, মানে আমার বাপ যেটা করবে সেটা মেনে চলতে হয়। আমি বললে আমার কথার অবরুদ্ধে আমাকে তাও জোর করে। গৃহবধূর দাদা জানান, বিয়ের পর থেকেই বোনের সঙ্গে বাজে ব্যবহার করত শ্বশুর বাড়ির লোকেরা, আমরা ওদের শাস্তি চাই। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ছেলের যে বাপ, হ্যাঁ, বাপ নাকি খারাপ ব্যবহার করে। কতদিন আগে বিয়ে হয়েছিল? স্বামীর সঙ্গে কথাগুলো বলে দেগঙ্গা। সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলে রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস, হোটেল এন্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টপাজার, বনগাঁ। ফোন 03215257603।